हेलो एवरीवन, वेलकम टू स्टडी विंग पॉइंट। और इस वीडियो में तुम्हारे साथ आलोचना करब एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडियार पक्ष से नतून नियोग विज्ञप्ति प्रकाशित हो। तो भारतीय नागरिक हो पश्चिमबंगे जो जिलार ऐले और मे उभय तुम्हारा आवेदन करते पारबे। क्षेत्र में तुम्हारे शिक्षागत योग्यता कि बयसीमा कि तुम्हारे वेतन काठामो कि थाकबे प्रत्येक क्योंकि आलोचना करब वीडियोर माध्यमे। तो से संगे तुम्हारा जानिए देव कब तुम्हारे फर्म फिलप शुरू हो और फर्म ऑनलाइन माध्यमे सबमिट करार लास्ट डेट कि आछे प्रत्येक आलोचना करबे वीडियोर माध्यमे। तो वीडियो स्किप ना करे धैर्य सहकारे देखो ताहले समस्त तथ्य किन्तु एखान थेके पेये जाबे। एवं डिस्क्रिप्शने टेलिग्रामेर लिंक देवा थाकबे, सेखान थेके विज्ञप्तिटी सरासरि डाउनलोड करे आगे पढ़बे बुझबे तारपरे किन्तु तोमरा आवेदन करबे। एवं एइरकम नित्य नतून चाकरी संक्रांत आपडेट पाओयार जन्य आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखो जाते जे कोनो लेटेस्ट आपडेट खूब सहजेई तोमादेर काछे पौंछे जाय। तो चलो विज्ञप्तिटी तोमादेर साथे आलोचना करे दिई। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্কিডিউল এ মিনিরত্ন ক্যাটাগরি ওয়ান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। সঙ্গে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু বলে দেওয়া আছে এবং তোমাদের পোস্ট নেম বলেছে কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে এখানে বলেছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের পোস্ট কোড বলে দেওয়া আছে, পোস্ট নেম বলেছে এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কিন্তু বলে দিয়েছে। তো প্রথমে দেখো এখানে তোমাদের পোস্ট নেম বলেছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টে নিয়োগ করানো হচ্ছে। টোটাল শূন্যপদ বলেছে 496টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। ইউআরের ক্ষেত্রে 199টি শূন্যপদ আছে, ইডাব্লিউসির ক্ষেত্রে 49টি শূন্যপদ, ওবিসি এনসিএলের ক্ষেত্রে 140টি শূন্যপদ, এসসির ক্ষেত্রে 75টি শূন্যপদ এবং এসটির ক্ষেত্রে 33টি শূন্যপদ বলে দেওয়া আছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে, বলেছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ থ্রি ইয়ার্স ইন সায়েন্স, অর্থাৎ তোমাদের বিজ্ঞান শাখায় 3 বছরের স্নাতক ডিগ্রি করে থাকতে হবে। এখানে তোমাদের বিষয় বলে দেওয়া আছে সাবজেক্ট যে ফিজিক্স অথবা ম্যাথামেটিক্সে তোমাদের যদি স্নাতক ডিগ্রি থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে বলে দেওয়া আছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো বিভাগে যদি তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের আরও বলে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল অফ 10+2 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের 10+2 স্ট্যান্ডার্ডে ইংলিশে স্পোকেন এবং রিটেনের কিন্তু দক্ষতা থাকতে হবে, মিনিমাম দক্ষতা তোমাদের কিন্তু এখানে চেয়েছে, ঠিক আছে। এবং আরও তোমাদের এখানে বলে দেওয়া আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু ইংলিশ বিষয়ে পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ ইংলিশ তোমাদের সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিংয়ে বি অথবা বিটেক অথবা বিএসসি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এজ লিমিট তোমাদের বলে দেওয়া আছে 27-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স হিসেব করা হবে 30/11/2023 এই ডেট অনুযায়ী। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে এসটি এসসি 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1/11/2023, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং অনলাইনের মাধ্যমে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট বলে দেওয়া আছে 30/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং এই হলো অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো বেতন কাঠামো তোমাদের এখানে বলে দেওয়া আছে, প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে এবং প্রত্যেক বছর তোমাদের 3% কিন্তু ইনক্রিমেন্ট এখানে হবে, ঠিক আছে। এবং সঙ্গে বিভিন্ন রকম অ্যালাউন্সের কথা বলে দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা চেক আউট করে নেবে এখান থেকে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া আছে, প্রথমে তোমাদের সিভিল টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, ঠিক আছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী তোমাদের সিলেবাস পরবর্তী ক্ষেত্রে আপলোড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অলরেডি কিন্তু আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া আছে, প্রত্যেকটি চেক আউট করবে ফর্ম ফিল আপের আগে, ঠিক আছে। এখানে তোমাদের ফটো সাইজ বলে দেওয়া আছে, সিগনেচারের সাইজ বলে দেওয়া আছে, প্রত্যেকটি চেক আউট করে তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফিজের কথা বলে দেওয়া আছে, তো এসটি এসসি পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এআই থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তাদের ক্ষেত্রে এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবেদন ফিজ লাগছে না।
এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস লাগছে 1000 টাকা। তো এখানে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রত্যেকটি ভালো করে পড়বে। তো নিয়োগের বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।